السلام عليكم مام. وعليكم السلام ورحمة الله. مام السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. مام السلام عليكم. وعليكم السلام ورحمة الله. السلام عليكم. مام ابنك يا منى شلون؟ الحمد لله. তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছ আমাকে সবাই স্পষ্ট? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেবলমাত্র 27 জন? তোমাদের টোটাল স্টুডেন্টস কত বলো তো, দুই শাখা মিলে? ম্যাম অনেক জন, অনেক কেন? তবে আমার ক্লাসে মোটামুটি মানে তোমরা অন্যান্য ক্লাসে কতজন মোট জয়েন করো, কেমন হয় পার্টিসিপেন্ট? না আমার ক্লাসে মাশাআল্লাহ তোমরা অনেক, চ্যাটবক্সে লিখতে হবে না বাবা, পরে একটা স্ক্রিন শট দিয়ে নিপা দিয়ে দিও তাহলে, মানে বা যে কোনো একজন দিয়ে দিও তাহলে হবে। আসসালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। অথবা আফরোজা তুমি দিও, যে কেউ একজন দিলেই হবে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, জি বাবা। আসসালাম আলাইকুম ম্যাম। জি বলো ম্যাম। আমাদের স্টাডিওর খাতাটা তোমাদের এই আমরা লিখতে পারি? শোনো, তোমাদের এই স্টাডিও খাতাটা তো আমি সেই দিনই তোমাদেরকে বলে এসেছিলাম যে তোমরা ক্লাস শেষে আমার ওইখান থেকে নিয়ে যাবে ছবি যাবে হয়তো, এটা তোমরা ম্যাডামের সাথে কথা বলবে, আমি তো তোমাদের ক্লাস টিচার না বাবা। আচ্ছা শোনো, আমার ক্লাসে অন্য কথা যদি বলো সময় চলে যাবে, কারণ দেখো তোমাদের একটা সেকশন আমার সাথে ক্লাস করতে পারো আর একটা সেকশন পারো না, সুতরাং আমার কিন্তু অনলাইন ক্লাসটা, কারণ দুইটা ক্লাস একসাথে নিতে হচ্ছে, কেমন? কারণ আমরা অন্য দিকের কথা বলবো না, আমরা শুধু সবাই মিউট হয়ে যাও, সবাই মিউট কার বাসা থেকে এত কথা বলো, এত কথা বলো না, সবাই মিউট হয়ে যাও বাবা। এবার দেখো আমরা গত ক্লাসে পড়ছিলাম, গত ক্লাসে কি পড়েছিলাম বলো তো? গত ক্লাসে আমরা পড়েছিলাম, গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে তাওহীদ। যারা এ সেকশনে ছিলে তারা শুধু তাওহীদ পড়েছো, অথচ যারা বি সেকশনে আছে তাদের কিন্তু কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত এবং ইমানে মুজমাল পর্যন্ত হয়ে গেছে, তাই না? তাদের তোমাদের হয়নি, সুতরাং যারা এ শাখায় আছো তারা তো অনেক পিছিয়ে থাকছো, এই জন্য আমরা খুব দ্রুত আগাইতে হবে, না হলে তো আমরা পড়া আর বিশাখাকে একটু ধৈর্য ধরতে হবে, যে তোমাদের হয়তো অনলাইন ক্লাসেও কিছুটা আগের পড়া থাকবে, কারণ এ শাখার যেহেতু ক্লাস করতে পারছে না, সুতরাং ওই পড়াটা কিন্তু আমাদের আবার নতুন করে আলোচনা করতে হয়, না হলে ওরা তো পিছিয়ে যাবে এই বিষয়টা। হ্যাঁ, তাহলে দেখো গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আকাইদ সম্পর্কে আমরা পড়েছিলাম, আকাইদ থেকে তাওহীদ পার্ট এক, তাওহীদ। তাহলে তাওহীদ কি শব্দ বলো তো, সবাই বলবে? আরবি শব্দ। আরবি শব্দ। আরবি শব্দ। তাওহীদ অর্থ কি? তাওহীদ অর্থ আরবি শব্দ একত্ববাদ। একত্ববাদ। একত্ববাদ বলতে কি বুঝো, একত্ববাদ বলতে কি বুঝো বলো তো? আল্লাহ তাআলাকে এক ও অধিক সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বলা হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আচ্ছা এবার, আচ্ছা মাশাআল্লাহ, এবার আমরা পার্ট 2 কালিমায়ে তাইয়্যিবা, এবার সবাই চুপ করবে, এবার সবাই মিউট হয়ে যাবে, কেমন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আর তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে নি সেটা কি অনলাইন ক্লাসে করিয়েছেন পার্ট 2?
এখন পার্ট টু শোনো কথা বলে না, তোমরা ক্লাসে করেছো কিন্তু যারা এ শাখায় আছে তারা তো করি নাই, সুতরাং তাদেরকে পড়াতে হবে না সবাই। এই এখানে উপরে কি লেখা আছে দেখছো, যে গত ক্লাসের আলোচনা, তার মানে কি আমি গত ক্লাসে একটা পড়াচ্ছি না? এই এত কথা বলে এই শোনো, তোমরা কথা বলো, আমি চুপ মেরে আছি, তোমরা বলো আমি শুনি, বলো কে কি বলবে বলো, আমি চুপ করে থাকলাম। বলো, এখন বলছো না কেন? সবাই চুপ হয়ে যাও, তোমরা আমার অনেক কিউট বাচ্চা না, সবচেয়ে ভালো বাচ্চা না তোমরা, তোমাদেরকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি। তোমরা এমন করলে হবে বাবা? তোমাদের আমি কত গল্প করি অন্যান্য জায়গায়, আর তোমরা এমন করবে কেন? তোমাদের একটা ক্লাস, তোমাদের সাথে আমি ক্লাস করতে পারলে আমার কত ভালো লাগে, কত খুশি লাগে, আমি কত খুশি হয়ে তোমাদের ক্লাসটা নিতে আসি, কিন্তু এমন ডিস্টার্ব করলে হবে বলো? যারা বি শাখায় আসো তাদের খেয়াল রাখতে হবে যে এ শাখায় যেহেতু সরাসরি ওদের সাথে আমার ক্লাস নেই, সুতরাং তোমরা ক্লাসে বসে যে পড়াটা পড়বে সেই পড়াটা কিন্তু অনলাইন ক্লাসে কিছুটা হলেও আমাকে পড়াতে হবে। তারপরেও তো এ শাখার ওরা তোমাদের মতো শিখতে পারবে না, কারণ ওরা তো অনলাইনে তো ওইভাবে আমি সরাসরি শিখাতে, তোমাদের যখন গত ক্লাসে আমি কালিমা তাইবা, কালিমায় শাহাদত, ইমানে মুজমাল শুদ্ধ করে সই করে বারবার কিন্তু শিখিয়েছি, কিন্তু ওদের তো এই সুযোগটা হবে না। আমি বললেও তোরা আমাকে ওইভাবে দেখতে পারবে না, বুঝতে পারবে না, এজন্য সবাই চুপ হয়ে যাবে যেন সুন্দর করে, যারা এ শাখার আছো এবং যারা বি উভয়ই পড়তে পারো, আমরা কালিমায়ে তাইবাটা, কালিমায়ে তাইবাটা শুদ্ধ করে সবাই বলো তো একবার। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আর আরেকটা কথা, তোমরা যদি 5 মিনিট পরে কেউ যারা জয়েন করবে তাদের নতুন করে জয়েন হলে সালাম দেওয়ার প্রয়োজন নেই, কারণ যদি সালাম দিতে যাও তাহলে সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব, আমি যদি উত্তরটা না দেই তাহলে আমার গুনাহ হবে, কেমন? আর যদি উত্তর দিতে যাই তাহলে আমাদের ক্লাস থেকে মনোযোগ ছুটে অন্যদিকে চলে যাবে, তখন আমাদের পড়া থেকে আমরা অমনোযোগী হয়ে যাব। সুতরাং যে প্রথম 5 মিনিটে যারা জয়েন করবে তারাই সালাম দিবে, পরে যারা জয়েন করবে তাদের সালাম দেওয়ার দরকার নেই, শুধু জয়েন হয়ে ক্লাস শুরু করবে। কালিমায়ে তাইবা আমাদের পাঠ 2, সেটা হচ্ছে আমরা পড়েছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমায়ে তাইবাটা আমার সঙ্গে সবাই বলো তো, কালিমায়ে তাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নট রা, কি হবে রসু, র র রসুলুল্লাহ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখো কালিমায়ে তৈবার কিন্তু দুইটা অংশ ছিল, তাই না? প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দ্বারা কিন্তু আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেওয়া হয়, প্রকাশ করা হয়, ব্যাখ্যা করা হয়, এবং অপর অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রসূল, তিনি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট এসেছিলেন তার বাণীকে আমাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য, এটা স্বীকৃতির জন্য পরের অংশটা। পাঠ 3 আমরা পড়েছিলাম কালিমায়ে শাহাদত, পাঠ 3 আমরা কি পড়েছিলাম বলো তো? কালিমা শাহাদত, এগুলো কিন্তু আমরা গত ক্লাসের আলোচনা করতেছি। হ্যাঁ, গত ক্লাসের, আমরা নতুন ক্লাস কিন্তু আজকে করব। কালিমায়ে শাহাদত হচ্ছে, সবাই আমার সাথে বলবেন না, কালিমা শাহাদত বলো, আশহাদু, মুহাম্মাদান মুহাম্মাদান আবুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আবার বলো আশহাদু আল্লা ইলাহা Muhammadan abduhu wa rasuluhu দেখো আমি কিন্তু বি শাখার এ সেকশনের মেয়েরা আমি কিন্তু বি শাখায় গতদিন কালিমায় তাইবা কালিমায় শাহাদত এবং ইমানে মোজমাল অনেক লাউডলি শুদ্ধ করে শিখিয়েছি শুধু এ শাখার জন্য আমি কিন্তু আবার রিপিট করতেছি কেমন কারণ বি শাখার ওরা কিন্তু এগুলো পড়েছে তোমরা কিন্তু শুদ্ধ করে এটা পড়তে হবে আমি যে কালিমায় তৈবা বা কালিমায় শাহাদত অনেকে মনে করছে এটা আমরা পারি পারলে শুধু হবে না এটা শুদ্ধ করে পড়তে হবে কারণ আমাদের মৃত্যু পর্যন্ত এই দুইটা কালিমা কিন্তু আমাদের প্রয়োজন হবে দরকার হবে সুতরাং যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম করে পড়লে কিন্তু হবে না হ্যাঁ এই ফকিরের ভিক্ষা করার মতো করে কালিমা শিখলে হবে না কালিমা শিখতে হবে একদম ধনীর মতো করে কেমন জানো এই কালিমাটা যেন মৃত্যুর সময় পড়লে যেন তোমার মৃত্যুটাও অনেক ধনী হয় এরকম ভাবে শিখতে হবে এইবার আমরা আজকে যেটা পড়বো আমাদের আজকে নতুন পড়া যারা আছো বি এবং এ বিতে আমি অল্প একটু মানে মোজমালটা শিখিয়েছিলাম পুরাটা পড়াইনি তোমরা হচ্ছে শুধু শুদ্ধ করে শিখাইতে শিখাইতে বেল পড়ে গেছে আমরা নতুন পড়া সবাই মিলে পড়বো যেটা আজকের পাঠ থেকে সেটা হচ্ছে পাঠ 4 ইমানে মোজমাল সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে তাহলে পাঠ 4 ইমানে মোজমাল কালিমায়ে শাহাদতেরও কিন্তু দুইটা অংশ ছিল প্রথম অংশ ছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ মানে আল্লাহ তাআলার সেই একত্ববাদ নিয়ে প্রথম অংশটা ছিল এবং দ্বিতীয় অংশটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে কথা ছিল কেমন আজকে আমরা যেটা পড়ব ইমানে মুজমাল দেখো ইমানে মুজমালটা আমরা এবার শুদ্ধ করে শিখবো সবাই আমার সঙ্গে সঙ্গে বলবে আমরা কিন্তু ইমানে মুজমাল শিখবো এবং আসমাউল হুসনা থেকেও কিছু নাম শিখবো ঠিক আছে মিউট হয়ে যাও মিউট হয়ে যাও বাবা মিউট হয়ে আমি যেভাবে শিখাবো আমার সঙ্গে 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 সবাই প্র্যাকটিস করবে বাট মিউট অবস্থায় যেন আমি যে ভয়েসটা দিব পরে এই ভয়েসটা শুনে যেন শুদ্ধ হয় শোনো মনে রেখো যে আমি তোমাদেরকে পড়া সবার পড়া হয়তো নিতে পারছি না এই কেউ অ্যানোটেশন করবে না খেয়াল করো এইগুলো কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য একদম আমাদের কিন্তু বারবার বলতেছি মেয়েরা এগুলো কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত প্রয়োজন হবে শুধু আমার মৃত্যু তোমার মৃত্যুর সময়ই না অন্যান্য অন্যান্যদের মৃত্যুর সময়ও কিন্তু তোমাকে বলতে হবে পারতে হবে জানতে হবে সুতরাং শুদ্ধভাবে যদি না শিখো এখন থেকে বাংলা দেখে দেখে যদি মুখস্থ করো তাহলে কিন্তু জীবনটাই বৃথা হয়ে যাবে আর আমি যে এতবার চিল্লিয়ে চিল্লিয়ে এই যে বারবার প্র্যাকটিস করাচ্ছি এটাও বৃথা হবে আমার জন্য বৃথা তোমাদের জন্য বৃথা শুধু কষ্ট করা হবে কিন্তু ফলাফল কোনো কিছুই বয়ে আনবে না সুতরাং শুদ্ধ করে শিখতে হবে আমি বলছি আমার সঙ্গে সঙ্গে সবাই বলবে কিন্তু মিউট অবস্থায় যেন পরবর্তীতে তোমরা যদি ভিডিওটা দেখো ভিডিওটা যেন ভয়েসটা ভালো আসে তাহলে ইমানে মুজমাল ইমানে মুজমাল আমাংতু বিল্লাহি কামা হুয়া আহকামিহি ওয়া আরকানিহি
আবার আমান্তু বিল্লাহি আমান্তু বিল্লাহি এ সেকশনে মেয়েরা খেয়াল করে শিখো, বি সেকশনে কিন্তু আমি সেদি গতদিন বারবার বলেছি, তোমরা খেয়াল করবে ভালো করে দেখো, আ মাংতু আতে টান আর মান্তু কিন্তু না, মাংতু লিখা হবে কেমন, তাহলে আ মাংতু বিল্লাহি আ মাংতু বিল্লাহি আ মাংতু বিল্লাহি বিআসমাইহি আমি বলি, এবার তোমরা একবার নিজেরা খেয়াল করে শোনো, সবাই মিউট হয়ে যাও কেমন বাবা। হিমানে মুজমাল আমাং তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, কেমন অর্থ দেখো, সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম এবং তার আদেশাবলী ও নিষেধসমূহ মেনে নিলাম, তাহলে আমরা আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, অর্থাৎ সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর আমরা ঈমান আনলাম এবং তার যত আদেশ তিনি যা যা করেছেন সবকিছুর উপরে কি করলাম, ঈমান আনলাম, এবং অর্থাৎ যা কিছু তিনি বলেছেন সবকিছু মেনে নিলাম এবং যা কিছু তিনি নিষেধ করেছেন সেটা থেকে আমরা বিরত থাকব, সেই বিষয়ে কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম বা আল্লাহর উপর বিশ্বাস করলাম ঈমানে মুজমালের মাধ্যমে। ঈমানে মুজমাল মানে কিন্তু সংক্ষিপ্ত ঈমান, কেমন দেখো তাৎপর্য, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, তাহলে ঈমান শব্দের অর্থ কি, বিশ্বাস। শোনো আমি যেটা তোমরা বইতে খেয়াল করবে, বইতে খেয়াল করবে সেটা হচ্ছে, যদি আমি যেটা রিপিট করবো সেটা বইতে কিন্তু অনলাইন ক্লাস হলেও সেটা তোমরা আন্ডারলাইন করবে এবং রিপিট করবে, ঈমান শব্দের অর্থ বিশ্বাস, তাহলে ঈমান শব্দের অর্থ কি বাচ্চারা, বিশ্বাস। আর মুজমাল অর্থ সংক্ষিপ্ত, মুজমাল অর্থ কি, সংক্ষিপ্ত। সুতরাং ইমানের মুজমাল অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বিশ্বাস, তাহলে ইমানের মুজমাল অর্থ কি, সংক্ষিপ্ত বিশ্বাস, অর্থাৎ সংক্ষেপে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা ও আনুগত্য স্বীকার করা কি ইমানের মুজমাল বলা হয়। এ বাক্য দ্বারা আমরা পুরোপুরি ভাবে আল্লাহ তাআলার কর্তৃত্ব বিধান স্বীকার করে থাকি, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি অতুলনীয়, কোনো কিছুই তার তুল্য নয়, আবার তার ন্যায়ও অন্য কিছু নেই, তার সত্তা ঠিক তারই মতো, কোনো মানুষ তার সত্তা আকার আকৃতির কল্পনা করতে পারে না, কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন লাইসা কামিসলিহি শাইই, কেমন মানে কোনো কিছুই তার মতো নয়, তিনি যেমন আছেন সেরূপই তাকে বিশ্বাস করতে হবে, তার সুন্দর সুন্দর নাম রয়েছে, তিনি সকল গুণের অধিকারী, সব রকম গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে, এসব নাম ও গুণের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। মানুষের কল্যাণের জন্য তিনি নানা আইন কানুন প্রদান করেছেন, নবী রাসূলগণ এগুলো মানুষের নিকট পৌঁছিয়েছেন, আল্লাহ তাআলার দেওয়া এসব বিধিবিধান মানুষকে সফলতা ও মুক্তি দান করে, এগুলো অনুসরণ করলে মেনে চললে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায়, সুতরাং আমরা সর্বদা তার আদেশগুলো মেনে চলব, যে যেসব কাজ থেকে মহান আল্লাহ আমাদের নিষেধ করেছেন সেসব কাজ কর্ম সেসব কাজ আমরা বর্জন করব, মানে ছেড়ে দিব, তাহলে ইমানে মুজমাল আমরা শুদ্ধ রূপে পড়ব, এর অর্থ বুঝে আন্তরিকভাবে তা স্বীকার করব,
এই মেয়েরা রেডমি রেডমি 9 কত দেখলাম, তুমি অ্যানোটেশন করতেছো কেন বাবা? এটা কেমন কথা? ম্যাম আপনার কথা অনেক জোরে জোরে আসছে এবং খুব দ্রুত। মিস রেডমি 9C। জি ম্যাম। এই তুমি কেন অ্যানোটেশন করতেছো বাবা? রেডমি 9C 9C রেডমি 9C তুমি অ্যানোটেশন করতেছো কেন বাবা? মিস সেদিনও এরকম করেছিল। ম্যাম সেদিন এমন করেছিল দেখে ম্যাম ওকে ক্লাস থেকে বের করে দিছিল। যদি এমন করো আমি কিন্তু তোমাকে ক্লাস থেকে বের করে দিব। ক্লাসের সৌন্দর্য যদি এভাবে নষ্ট করো, এত কষ্ট করে আমি এই যে মানে কষ্ট করে এই যে তোমাদের জন্য এগুলো ক্লাস রেডি করতে হয়, ক্লাস রেডি করার পর যদি এগুলো তোমরা আঁকিবুকি করে নষ্ট করে দাও তাহলে হবে বলো? আর এগুলো যদি আমি আবার নতুন করে এগুলো আবার মিশতে যাই, আবার এগুলো বাদ দিতে যাই, তাহলে আমাদের ক্লাস থেকে মনোযোগ নষ্ট হয়ে যাবে না? এমনিতেই তো তোমাদেরকে আমি বারবার বলি যে তোমরা এক সেকশন ক্লাস পাচ্ছ আর এক সেকশন পাচ্ছ না, এতে ক্লাস নিতে বেশ আমাদেরকে বেগ পেতে হচ্ছে। মানে আমি তোমাদের মধ্যে সমতা করতে পারছি না, কারণ ওদের ক্লাসে একরকম পড়াচ্ছি, তোমাদের ক্লাসে আবার এসে তোমরা ওইটা কম পাচ্ছ, আবার পরের ক্লাসে যখন এসে ওদেরটাই তোমাদেরকে পড়াচ্ছি তখন ওরা আবার নতুন পুরাতন পড়াটাই পড়তে হচ্ছে। তবে যারা বি সেকশনে আসো তারা মনে রেখো, তোমরা যখন পরের ক্লাসে এসে আবার পুরাতন পড়াটা পড়বে তোমাদের জন্যই ভালো, কারণ কি তোমাদের রিভিশন হয়ে যাবে এবং এটা যেহেতু কোরআন মাজিদ এবং হাদিস থেকে আমরা পড়ছি সুতরাং কিন্তু আমাদের অনেক উপকার হবে। বারবার রিপিট হওয়াতে আমাদের বারবার শিখবো সুন্দর করে শুদ্ধ করে এবং আমাদের কিন্তু অনেক সোয়াবও হবে, কেমন? আচ্ছা এবার দেখো, তাহলে আমরা ইমানে মুজমাল সম্পর্কে কি পড়তেছিলাম, যে এটা আন্তরিক ভাবে আমরা স্বীকার করবো এবং জীবনের সর্বাবস্থায় মানে সব সময় সকল কাজে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবো। তাহলে ইমানে মুজমাল অর্থ কি বলো তো? ইমানে মুজমাল অর্থ কি পড়েছি আমরা? সংক্ষিপ্ত। আচ্ছা আবাদ তাবাদ সুম কে রে বাবা, এরা কি করছে এসব? আমি কি এখান থেকে বের হয়ে যাব? কি করছে এরা? আপনি চেঞ্জ করে দেন দেখে দেখেই বলো। এই দোল দুইটা আমাকে বলো তো, রেডমি 9C এর নামটা লিখে রাখবে আর এখন তাবাসসুম না কাকে যেন দেখলাম যারা অ্যানোটেশন করলো, এই দুইটার নাম রোল সহ আমাকে লিখে আগামী ক্লাসে দিবে। আমি ওকে ক্লাসে যে ধরবো রোল দুইটা আমি লিখে রাখবো। যাও যারা এমন ক্লাসে ইয়ে করবে তারা কিন্তু পরবর্তীতে আমার খাতায়, আমি তাদেরকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছি, যদি এখন থেকে তোমরা যদি ঠিক সতর্ক না হয়ে যাও পরবর্তী সময় কিন্তু আমি তোমাদের এ বিষয়ে করা হস্তক্ষেপ নিব। ম্যাম আমি বলবো? বলো বাবা, বলো বলো। আউযু বিল্লাহি কামা হুয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আর কোন আহ আর কানিহি, মাশাআল্লাহ। এবার আচ্ছা 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 আগামী ক্লাসে ধরবো। এবার আমরা আসমাউল হুসনা পার্ট 5 ও পড়বো আমরা আজকে ইনশাআল্লাহ। তাহলে পার্ট 5 আল আসমাউল হুসনা, পার্ট 5 আমরা পড়বো কি আল আসমাউল হুসনা। দেখো আসমাউল হুসনা আরবি শব্দ, তাহলে আসমাউল হুসনা কি শব্দ বলো তো? আরবি শব্দ, আরবি শব্দ, আরবি শব্দ। আসমা শব্দের অর্থ হচ্ছে নাম সমূহ। আসমা শব্দের অর্থ কি বলো? নাম সমূহ। আসমা শব্দের অর্থ হচ্ছে নাম সমূহ আর হুসনা অর্থ হচ্ছে সুন্দরতম। হুসনা অর্থ কি?
সুন্দরতম। তাহলে আসমাউল হুসনা শব্দের অর্থ হলো সুন্দরতম নামসমূহ। তাহলে আসমাউল হুসনা অর্থ কি? সুন্দরতম নামসমূহ। এবার সবাই মিউট হয়ে যাও, সবাই মিউট হয়ে যাও। আর এই সুন্দরের আল্লাহ, এবার সবাই মিউট হয়ে যাও। এই সায়রা তাসনিম মিউট হও, মোহন মোহনা কিশোরটি মিউট হও। হ্যাঁ, আর এই সুন্দরের আধার হলো মহান আল্লাহ তাআলা। পবিত্র কোরআন আর হাদিস মতে মহান আল্লাহর অনেক গুণবাচক নাম রয়েছে। এর নাম সংখ্যা নিরানব্বই। আল্লাহ তাআলার মোট কতটি গুণবাচক নাম রয়েছে বলো তো? আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামকে একত্রে বলা হয় আসমাউল হুসনা। তাহলে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নামকে একত্রে কি বলা হয়? এই কে কথা বলে, কার ভাষা থেকে এত কথা আসে? এই কানিজ ফাতিমা সবাই মিউট হয়ে যাবে। কানিজ ফাতিমা মিউট হয়ে যাও। তারপরে যে ওয়ান ডাব্লিউ জি যেন ডাব্লিউ ও নাইন মিউট হয়ে যাও। কত নম্বর অধ্যায় এটা? পাঁচ নম্বর অধ্যায়, প্রথম অধ্যায়ের পাঁচ নম্বর পাঠ। সবাই মিউট হও, এবার যেন না বলতে হয়। এই তোমরা যারা নতুন মিউট হয়ে যাও বাবা। এবার দেখো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অর্থাৎ আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকবে। সূরা আরাফ আয়াত নম্বর 180। অর্থাৎ যে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ করিম, আল্লাহ সাত্তার, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রব, এই সমস্ত নাম আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ মুহাইমিন, মালিক, কুদ্দুস, সালাম, কেমন? আল্লাহ তাআলার এমন 99টি গুণবাচক নাম রয়েছে। তাহলে আলমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা এই সমস্ত নামে কার ভাষা থেকে এত কথা আসে, সে মিউট হয় না। এই কানিজ ফাতিমা, তোমাকে বলেছি না আমি মিউট হতে? তুমি দেখছো না তোমার বাসায় কথা বলছে, তোমার বাসা থেকে সমস্যা হচ্ছে, অন্যদের প্রবলেম ফেস করতেছে। কানিজ ফাতিমা মিউট হও, তুমি কেন মিউট হচ্ছ না বারবার? ম্যাম আমি না, তোমাকেই তো মিউট দেখায় না, আবার বলো তুমি না, মিউট হয়ে যাও। সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, প্রতিপালক ইত্যাদি এমন কোন গুণ নেই যা তার মধ্যে নেই। এসব গুণের প্রত্যেকটির পৃথক পৃথক নাম রয়েছে, এগুলো হলো গুণবাচক নাম। গুণবাচক এসব নামই, এসব গুণের প্রত্যেকটির পৃথক পৃথক, সরি, এসব নামই আসমাউল হুসনা। পবিত্র কোরআনে আল্লাহ পাকের অনেক গুণবাচক নামের উল্লেখ আছে। আমরা আল্লাহ পাকের 99টি গুণবাচক নামের কথা জানি, কিন্তু প্রকৃতপক্ষে মহান আল্লাহর গুণবাচক নামের কোনো শেষ নেই, এগুলো অসংখ্য। তবে বেশি উল্লেখযোগ্য হলো 99টি নাম। এই কার বাসা থেকে কথা আসে বাবা? তোমার পরিবারের মানুষ কথা বলছে সেটা আমরা সবাই শুনতে পাচ্ছি। মিস 1WJ এরকম একটা লিংক থেকে এই সাউন্ডটা বারবার আসছে আমি দেখতে। হ্যাঁ, ওইটা এর নাম কি? এর নামও তো নেই, তো কিভাবে একে আমি ইয়ে করব যে তুমি মিউট হয়ে যাও? এর নাম হলো হুমায়রা কবির। এই হুমায়রা কবির, তুমি মিউট হও তো বাবা। তোমার পরিবারের লোকজন যা বলছে আমরা সবাই শুনতে পাচ্ছি, তুমি বুঝতেছো না কেন? আচ্ছা, তারপরে দেখো আল্লাহ মালিক,
কি আল্লাহ মালিক অর্থ কি আল্লাহ তাআলা অধিপতি মালিক অর্থ মিস ওখানে অধিকারী হবে হ্যাঁ অধিকার হ্যাঁ এখানে বানানটা ভুল হয়েছে তা মানে খেয়াল করা হয়নি এখানে এইচডব্লিউ হচ্ছে এইচডব্লিউ দিব বাবু আমরা এটা পড়েনি তাহলে আল্লাহ মালিক অর্থ হচ্ছে আল্লাহ অধিকারী আল্লাহ মালিক অর্থ কি আল্লাহ অধিকারী তিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত গাছপালা নদী সাগর সব কিছুর অধিপতি সকল কিছুই তার নির্দেশে পরিচালিত হয় কোনো কিছুই তার আদেশ লঙ্ঘন করে না পশু পাখি কীটপতঙ্গের মালিকও তিনিই পৃথিবীতে বড় ছোট সকল বস্তুই তার মালিকানার অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা মানুষেরও মালিক আমাদের জীবন মৃত্যু তারই নিয়ন্ত্রণে আমাদের ধন সম্পদ সোনার উপর সবকিছু প্রকৃত মালিকও তিনিই পৃথিবীতে আমরা তার প্রতিনিধি এই হিসাবে আমরা ধন সম্পদের আমানতদার মাত্র আল্লাহ তাআলা কিয়ামত ও পরকালের মালিক জান্নাত জাহান্নাম তারই অধিকারে শেষ বিচারের দিনের মালিকও তিনি এক কথায় বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছুর মালিক হলেন মহান আল্লাহ তাআলা দেখো আল্লাহু কারিমুন তাহলে আল্লাহ কারিমুন দেখো আমরা এই যে খেয়াল করো তোমরা যে পড়াগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে খেয়াল করো মেয়েরা কারণ আমাদের এখন স্ক্রিনে কি যেন দাগ আছে দেখো খেয়াল করো কথা বলো না আমাদের পড়া থাকবে হচ্ছে ইমানে মজমাল তাকে বলে ইমানে মজমাল অর্থ সহ মুখস্থ ইমানে মজমাল মানে কাকে বলে সাথে থাকবে আল্লাহ তাআলার গুণবাচক নাম মানে আসমাউল হুসনা অর্থ কি আসমাউল হুসনা কাকে বলে আচ্ছা আমরা ওটা বলবো আগে আমরা দ্রুত পড়ে নি তারপর আল্লাহর যে গুণবাচক নাম যেমন আল্লাহ মালিকুন অর্থ হচ্ছে আল্লাহ অধিকারী আল্লাহ কারিমুন এই যে গুণবাচক নামগুলো রয়েছে না এবং এই গুণবাচক নাম দ্বারা কি বোঝায় এর সাথে কিন্তু দুই তিনটা লাইন করে তোমাদেরকে বর্ণনাও করতে হবে আল্লাহ কারিমুন কারিম শব্দটি আরবি কারিম কি শব্দ আরবি শব্দ এর অর্থ হচ্ছে দয়াময় মহানুভব উদার আমি যে শব্দগুলো ডাবল করে বলবো সেগুলো কিন্তু তোমরা আন্ডারলাইন করবে বারবার বলছি এবং ওগুলো ভালো করে পড়বে তাহলে কারিম আরবি শব্দ এর অর্থ হচ্ছে দয়াময় মহানুভব উদার আমি তোমাদেরকে ক্লাসরুমে ঠিক যেভাবে পড়াইতাম অনলাইনে ওইভাবে পড়াচ্ছি তোমরা সেভাবেই পড়বে তাহলে পরবর্তীতে যে দেখবে উত্তর লিখতে কষ্ট হবে না তোমাদের পড়া জানতেও অসুবিধা হবে না আল্লাহ তাআলা অতীব মহান করুণাময় উদারতা দয়া মায়া স্নেহ সহনশীলতা সহনশীলতা মানে সহ্য ক্ষমতা মানে সবচেয়ে ধৈর্যশীল যিনি ঔদার্য ক্ষমা ইত্যাদি গুণাবলী পরিপূর্ণভাবে তাঁর সত্তায় বিদ্যমান রয়েছে আল্লাহ অসীম তাই তার মায়া ক্ষমা সহনশীলতা ইত্যাদি সীমাহীন আমাদের কেউ কাউকে দয়া দেখালে ক্ষমা করলে আমরা ওই ব্যক্তিকে কতই না মহান ভাবি আদর্শবান ব্যক্তি হিসাবে তার গুণগান করি কিন্তু মহান আল্লাহ যে কত বড় দয়াময় উদার ক্ষমাশীল তা আমরা অনুমানও করতে পারি না কেননা তিনি তো মহামহিম অসীম সত্তার অধিকারী তিনি সকল সৃষ্টির প্রতি উদার ও মহানুভব আলো বাতাস পানি চন্দ্র সূর্য দ্বীপ জন্তু পাহাড় নদী আসমান জমিন সবই আল্লাহর নিয়ামত বিনিময় প্রত্যাশা ছাড়া উদারভাবে অকাতরে তিনি সকলের প্রতি নিয়ামত বিতরণ করেন তার মহানুভবতার কোনো সীমা নেই তার এই অসীম এবং অফুরন্ত দয়া মায়া ও উদারতার জন্য সকলকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত শুকর আদায় করা উচিত মহান আল্লাহর গুণবাচক নামের অনুসরণে আমরা অন্যের প্রতি উদার ও দয়াপূর্ণ আচরণ করব কথায় ও কাজে বাস্তব জীবনে মহানুভব হব তাহলে আল্লাহ আলিমুন আলিম অর্থ হচ্ছে সর্বজ্ঞ অর্থাৎ যিনি সব কিছু জানেন বা যিনি সকল জ্ঞানের অধিকারী মিস আমার একটা প্রশ্ন ছিল জি বলো এই যে আপনি বললেন ইমানে মুজমাল এটা কি আরবিতেও লিখবো আরবিতে পারলে অবশ্যই আরবিতে লিখবে আর আরবিতে যদি না পারো বাংলায় লিখবে কিন্তু আরবিতে শুদ্ধ করে মুখস্থ করতে হবে মুখস্থ কিন্তু বাংলার মতো উচ্চারণ করে পড়লে হবে না ঠিক আছে আচ্ছা তাহলে আরবিটা লিখবো আর অর্থ লিখবো মানে মুজবাল হ্যাঁ এবং শুধু লিখাই না এটা মুখস্থ করতে হবে কিন্তু আমার পড়া সবকিছু লিখা তো থাকবেই সঙ্গে সবচেয়ে বড় কথা শুধু এটা হ্যাঁ আমি তো এটা এইডব্লিউ করে ফেলেছি আগেই হ্যাঁ মানে আর কথা বলি আসমাউল হুসনার কতটুকু
বাবারে আমি তো এখনো পড়া দিচ্ছি, পড়া শেষ হয়নি। আমরা মাঝখানে কথা না বলি তাহলে শেষে যে সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো। তাহলে আল্লাহ আলিমুন যিনি সবকিছু জানেন বা যিনি সকল জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা হলেন আলিম, তিনি সকল জ্ঞানের আধার, তাঁর জ্ঞান অসীম, তাঁর জ্ঞানের পরিমাপ করা যায় না, কোনো কিছুই তাঁর জ্ঞানের বাইরে নয়। তিনি আসমান জমিন সবকিছুরই খবর জানেন, আমাদের সকল কথাবার্তা কাজকর্ম তিনি জানেন, এমনকি আমরা অন্তরে যা চিন্তা করি তিনি সেগুলোও জানেন, আমরা যা কল্পনা করি বা স্বপ্ন দেখি সেগুলো তার জানার বাইরে নয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন আল্লাহু আলিমুম বিদাতিস সুদুর অথবা ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ অন্তরের গোপন বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত মানে পরিপূর্ণভাবে জানেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 119। আল্লাহ তাআলার জ্ঞান, তার জ্ঞানকে কেউ ফাঁকি দিতে পারে না। ক্ষুদ্র পিপীলিকার সমস্ত খবরও তার জানা, সমুদ্রের তলদেশে কিংবা মহাশূন্যে কোথায় কি হচ্ছে সবই তিনি জানেন, মোট কথা সবই তার জ্ঞানের আওতাধীন। সুতরাং আমরা সবসময় একথা মনে রাখবো এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কোনো কথা বা কাজ করব না, যেহেতু আল্লাহ তাআলা সবকিছুই দেখেন এবং জানেন। আমরা যা কল্পনা করি সেটাও তিনি দেখেন, মানে সেটাও তিনি বুঝতে পারেন এবং যা প্রকাশ করে সেটাও। সুতরাং এই দিকে খেয়াল রেখে আমাদের সমস্ত অন্যায় এবং পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহু হাকিমুন, হাকিম আরবি শব্দ, হাকিম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রজ্ঞাময়, হিকমতের অধিকারী, সুবিজ্ঞ, সুনিপুণ, কর্মদক্ষ। তাহলে হাকিম আরবি শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময়, হিকমতের অধিকারী, সুবিজ্ঞ, সুনিপুণ, কর্মদক্ষ ইত্যাদি। মহান আল্লাহর গুণবাচক নাম হিসাবে হাকিম অর্থ আল্লাহ তাআলা অত্যন্ত প্রজ্ঞাময়, সুদক্ষ, সুনিপুণ। তিনি যেমন সর্বোত্তম দক্ষতার সাথে সৃজন করেছেন, তেমন মহা প্রজ্ঞা, সুনিপুণ ও সুদক্ষ কৌশলের সাথে আবহমান কাল থেকে পরিচালনা করছেন। আকাশের তারকারাজি, চন্দ্র, সূর্য, মেঘমালা, নদ নদী, আলো বাতাস, আগুন, পানি, ফুল ফল, বৃক্ষলতা, আসমান জমিন, জীবন মরণ, স্বাদ গন্ধ, রূপ রস, যেদিকেই আমরা তাকাই সর্বত্রই এক সুন্দর সুনিপুণ কৌশল দেখতে পাই। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্ত আকাশ মানে সাত আকাশ, দয়াময় আল্লাহ সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না, খুঁত দেখতে পাবে না, তুমি আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি। মানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন মানে একের পর এক সাতটা আকাশ, সেই আকাশের মধ্যে কিন্তু আমরা কোনো খুঁত দেখতে পাবো না। আবারও আল্লাহ তাআলা বলতেছে আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি মানে কোনো ভুল দেখতে পাও কিনা। আসলেই তো আমরা আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পাই না। সুতরাং তোমাদের জন্য যেটা আজকে আমরা পড়লাম সেটা আমাদের যেটা পড়া থাকবে সেটা হচ্ছে আমরা পড়েছি কালিমায়ে তৈয়বার আগে পড়েছিলাম, কালিমায়ে শাহাদত পড়েছিলাম, তারপরেও তোমাদের জন্য পড়া থাকবে হচ্ছে কালিমায়ে তৈয়বা, কালিমায়ে শাহাদত মুখস্থ, ইমানে মুজমাল। কি পড়া থাকবে? ইমানে মুজমাল অর্থ সহ শুদ্ধ করে মুখস্থ, ইমানে মুজমালটা শুদ্ধ করে মুখস্থ থাকবে। আর ম্যাম এটা কি লিখবো? মিস এসডব্লিউ কি থাকবে? আচ্ছা এইচডব্লিউ না বাবা, তোমরা খেয়াল করো কথাগুলো, খেয়াল করো HW সবাই লিখে নিয়েছো, শোনো এস এটা কি লিখবো? হ্যাঁ আমার কথা শোনো আগে, খেয়াল করো বাবা, এ সেকশন বি সেকশন সবাই খেয়াল করে শোনো, তোমাদের পড়া থাকবে হচ্ছে কালিমায়ে শাহাদাত মানে বিশেষ করে ইমানে মুজমাল এবং আসমাউল হুসনা। ইমানে মুজমাল কাকে বলে? অর্থ সহ শুদ্ধ করে মুখস্থ। এবং আসমাউল হুসনা অর্থ কি কাকে বলে? আল্লাহ তাআলার আমরা যে কয়েকটা গুণবাচক নাম পড়লাম না, ওই গুণবাচক নামগুলো অর্থ সহ মুখস্থ। আল্লাহ তাআলার কয়েকটা গুণবাচক নাম পড়লাম, আল্লাহ হাকিমুন, আলিমুন, মালিকুন, কেমন? যে নামগুলো আমরা পড়েছি আজকে এগুলো অর্থ সহ মুখস্থ থাকবে এবং ইমানে মুজমালটা অর্থ সহ শুদ্ধ করে মুখস্থ এবং কাকে বলে, কেমন? বুঝতে পেরেছো? এগুলো কিন্তু তোমরা সবাই লিখে নিয়ে এসে এ সেকশন বি সেকশন উভয়ে কিন্তু আমার কাছে হোমওয়ার্ক জমা দিয়ে যাবে।
যেদিন আগামী দিন আমাদের খাতা তো